প্রথমত এই ভিডিওর পর ফেসবুকে দাঙ্গা শুরু হয়ে যাবে শিওর টাইটেল দেখেই অনেকে চোখচিকন করে সিনা টান টান করে মনোযোগ সহকারে দেখছেন মনে হচ্ছে এসব হওয়ারই কথা কারণ টক্কর হচ্ছে সেরা বাজেট স্মার্টফোনের এই দেশে টক্কর কেবল মোবাইলের মধ্যেই হয় না ব্র্যান্ডকে নিয়েই বেশি হয় আর বক বক করবো আপনাদের প্রিয় তুষার এবং ইউ ওয়াচিং এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি সো দ্য ব্যাটেল বিগিনস নোকিয়া ভার্সেস শ্যাওমি মাঠে থাকছে দেশের ট্রেন্ড লিস্টে থাকা টপ দুটি ব্র্যান্ডের সেরা দুটি বাজেট স্মার্টফোন নোকিয়া ফাইভ বার্সেস শ্যাওমি রেডমি নোট ফোর এই ভিডিওখানা স্পন্সর করেছে ওয়াই ইন্টারন্যাশনাল মোবাইল শপ যে কোনো স্মার্টফোন কিংবা অ্যাকসেসরিজ কিনতে চাইলে ঘুরে আসতে পারেন তাদের বসুন্ধরা সিটির শপ অথবা ফেসবুক গ্রুপ বিস্তারিত ভিডিও ডিসক্রিপশনে আচ্ছা প্রথমেই প্রাইসিং নোকিয়া ফাইভ অফিসিয়ালি পাচ্ছেন সতেরো হাজার পাঁচশো টাকায় এবং কে এর মতো থার্ড পার্টি শপ থেকে নিলে পাবেন ষোলো হাজার পাঁচশো টাকায় আর শাহমিল এডমি নোট যেটা এটা পাচ্ছেন তেরো থেকে চোদ্দ হাজার টাকার মধ্যেই আর শাহমিল এডমি নোট এক্স এবং নোট ফোর এস ডি বা স্ন্যাপড্রাগন যেটাকে বলে সেটা প্রায় একই ডিভাইস তাই চাইলে ওটাও নিতে পারেন তবে ওটার দাম একটু বেশি এবং অ্যাভেলেবেল কিছুটা কম থাকে মূল ভিডিও শুরুতে বলবো ডিভাইসের বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে সামি বেশ প্রিমিয়াম লুকিং ডিভাইস কিছুটা মোটা এবং বড় মোবাইল ব্যাকপার্ট মেটালের এবং ওভারঅলের ডিজাইন বেশ পছন্দ বিল্ড কোয়ালিটিও ভালো বলা যায় তবে একটু বেশি চওড়া ডিভাইস হওয়ায় অনেকের সমস্যা হতে পারে অপরদিকে নোকিয়া ফাইভ বিল্ড কোয়ালিটিতে সিম্পলি বেস্ট অসম্ভব টাফ একটি মোবাইল আমাদের হাত থেকেও অনেকবার পরে গিয়েও নোকিয়া সাহেব পুরো হাসি খুশি অবস্থা ডিজাইনের দিক দিয়ে দেখতে গেলে বেশ মিনিমালিস্টিক ডিজাইন সিম্পলের মধ্যে সুন্দর এবং মূল ব্যাপার হচ্ছে প্রচণ্ড হ্যান্ডি ডিভাইস খুব সহজেই এক হাতে ব্যবহারের উপযোগী এবং ধরে বেশ ভালো ফিল পাবেন তবে ডিভাইস কিছুটা স্লিপারি। এখন দুইটার মধ্যে কম্পেয়ার করতে গেলে নিশ্চিতভাবে বলা যায় নোকিয়া ফাইভ রয়্যাল রাম্বলও জিতে যাবে প্রচুর শক্ত এই মোবাইল সহজে ভাঙ্গার পাত্র নয় এবং যাদের হাত থেকে মোবাইল পড়ে যাওয়ার বদবাস আছে তাদের বেস্ট ফ্রেন্ড ফর মানে বিএফএফ হতে পারে নোকিয়া ফাইভ এক্স এবং নোকিয়া ফাইভ দুটোই মেটাল ডিভাইস হওয়া সত্ত্বেও এমন মনে হচ্ছিল যে নোকিয়া ফাইভ দিয়ে ফোর এক্সের বডিতে দুই তিনটা বাড়ি দিলেই সর্বনাশ হয়ে যেতে পারে এবার চলুন ঢাকার রাস্তায় নৌকা দিয়ে বৈঠা বেয়ে চলে যায় ডিসপ্লে সেকশনে নোকিয়া ফাইভে ব্যবহার হয়েছে ফাইভ পয়েন্ট টু ইঞ্চ এইচ ডি মানে সেভেন টোয়েন্টি পি আইপিএস ডিসপ্লে এই দামে ডিসপ্লে রেজলেশন কমই বলা যায় তবুও বেশ ক্রিস্পি দেখাচ্ছিল কন্টেন্ট সুন্দর কালারও পাচ্ছিলাম এবং অনেকেরই পছন্দের সাইজ ফাইভ পয়েন্ট টু ইঞ্চ ডিসপ্লে তবে বেশ সমস্যা আমাদের এই ডিসপ্লে নিয়ে প্রথমত কিছু অ্যাঙ্গেলে ডিসপ্লে নেগেটিভ মানে সাইড থেকে ডিসপ্লে কন্টেন্ট দেখাই যায় না তার সাথে ডিসপ্লে সাদা আলো বেশ হলদেটে এবং কিছু ক্ষেত্রে নীলাভ ভাব দেখায় টাচ রেসপন্সও ভালো লাগেনি কেমন জানি তবে ডিসপ্লেতে প্রোটেকশনের জন্য কর্নিং গরিলা গ্লাস ব্যবহার হয়েছে যার ভার্সন এখনও জানা যায়নি কিন্তু এতটুকু শিওর যে বেশ ভালো প্রোটেকশন দিবে ইম্প্যাক্ট থেকে তারপর নোট ফোর এক্সে থাকছে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ ফুল এইচডি মানে থাউজেন্ড এই আইপিএস ডিসপ্লে খুব সুন্দর একটি ডিসপ্লেটি কালার কন্ট্রাস্ট সব ভালো লেগেছে কম দামে পছন্দ হওয়ার মতোই একটি ডিসপ্লে তবে যদু নিয়ে এতে ডিসপ্লে প্রোটেকশন গ্লাস ব্যবহার হয়নি এছাড়া অনেক মানুষকেই দেখলাম একবার হাত থেকে ফেলতে ডিসপ্লে ফেটে চৌচির হয়ে গিয়েছে তাই কিনলে অবশ্যই অবশ্যই এক্সট্রা গ্লাস প্রোডাক্টর ব্যবহার করবেন আর রোদের আলোতে এই ডিসপ্লে কন্টেন্ট বেশ স্মুথ লাগে যেখানে নোকিয়া ফাইভ বেশি ব্রাইট এবং পাঞ্চি তবে সানলাইট রিডাবিলিটিতে নোকিয়া ফাইভ ডিসপ্লে ফার বেটার আবার নোকিয়া ফাইভের ডিসপ্লে হলুদ হলুদ লাগে এবং নোট ফোর এক্সে শুভ্র সাদা তবে নোট এক্সে কিছুটা গোলাপি হিউ রয়েছে এখন ডিসপ্লে সেকশনে উইনার বলতে গেলে দুটোকেই কাছাকাছি রাখবো দুটিই ভালো ডিসপ্লে নিজেরা ডিসাইড করেন কোনটিকে এগিয়ে রাখবেন পারফরমেন্স নামক মিল্কিওয়েতে রাজত্ব অবশ্যই স্বাউমিয়ার স্বামীর নোট ফোর এক্সে ব্যবহার হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স টোয়েন্টি ফাইভ চিপসেট তার সাথে তিন জিবি র্যাম এবং বত্রিশ জিবি স্টোরেজ সুবিধা এই স্ন্যাপড্রাগন সিক্স টোয়েন্টি ফাইভ বানানো হয়েছে চোদ্দ নেনোমিটার ফিনফেড টেকনোলজিতে তাই বেশ অল্প পরিমাণ ব্যাটারি ব্যবহার করে এটি পারফরমেন্সের দিক দিয়ে রকেট না হলেও হেভি গেমের বাদে বাকি সবার জন্য যথেষ্ট পারফরমেন্স ডেলিভার করতে পারে এটি তাই নোট ফোর এক্স এর নিয়ে চিন্তা করতে হবে না বড় গেমগুলো সিঙ্গেল প্লেয়ার আরামসে খেলা যাবে তবে মাল্টিপ্লেয়ারে ল্যাক পাওয়া হবে আবার স্ন্যাপড্রাগন ফোর থার্টি চিপসেট এটি এন্ট্রি লেভেলের চিপ নোট ফোর এক্সের স্ন্যাপ সিক্স টোয়েন্টি ফাইভ থেকে পারফরমেন্সও দুর্বল এবং আঠাশ নিয়ানোমিটার চিপ হয় ব্যাটারিও তুলনামূলক বেশি খায় সাথে পাবেন দুই জিবি র্যাম এবং ষোলো জিবি র্যাম মাত্র এই মোবাইলের পারফরমেন্স নিয়ে আমি ছ্যাঁকা খাইছি ব্যাপক মূলত সমস্যা করে দুই জিবি র্যামের ব্যাপারটা শান্তি মতো অ্যাপ ইনস্টল করা যায় না র্যাম ফুল হয়ে গেলে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগার তবে এসডি ডি ফোর থার্টি রেগুলার ইউসেজের জন্য যথেষ্ট বাজি ধরে বলতে পারি যারা স্ন্যাপ ফোর থার্টি শুনলেই মুখ বাংলা পাঁচের মতো করে রাখেন তাদের মধ্যে অনেকেই স্ন্যাপ ফোর থার্টিকে সর্বোচ্চ স্টেজে পুশ করতে পারেন না তাই গেমার বাদে বাকিটা নিতে পারেন নোকে ফাইভ তেমন চিন্তার কিছুই নেই তবে ইনবিল স্টোরেজ স্বল্পতার সমস্যা পড়তেই পারেন আর এটা মানে খুবই বিরক্তিকর ব্যাপার আসলেই আর গেমিং প্রায় নোট ফোর এক্সের কাছাকাছি লেগেছে হেভি সিঙ্গেল প্লেয়ার গেমগুলো ল্যাগহীন ভালো অপটিমাইজেশনের কারণে কিন্তু ডেফিনিট not a giving device. এবার চলে যাব পারফরমেন্সের রিয়েল লাইফ ইউজার এক্সপিরিয়েন্সের দিকে মাঠের এক প্রান্তে থাকছে স্ন্যাপড্রাগন সিক্স টোয়েন্টি ফাইভ প্লাস থ্রি র্যাম এবং অপর প্রান্তে থাকছে স্ন্যাপড্রাগন ফোর থার্টি প্লাস টু জিবি র্যাম প্রথমেই স্পিড টেস্ট অ্যাপ ওপেনিং স্পিডে স্বাভাবিকভাবেই নোট ফোর নেটফ্লেক্সে গিয়ে তবে লক্ষ্য করে দেখবেন স্পিড পার্থক্য খুব একটা বেশি না হোক আর ভালো সফটওয়্যার অপ্টোমাইজেশনের কারণে দুটি ডিভাইসের ওয়াইফাই স্পিডও প্রায় একই রকম পেয়েছি দুটি ডিভাইস বেশ কম রকম হিট হয় তবে মাল্টিটাস্কিংয়ে নোকে ধরা খেয়েছে র্যাবের হাতে এবং ক্রস ফায়ারের মুখে পড়তে যাচ্ছে শীঘ্রই সব মিলিয়ে পারফরমেন্স সেক্টরে ঘোষণা করার মতো কিছুই নেই যে নোট বিটফ্লিক্স ফাটিয়ে দিয়েছে ক্যামেরা সেকশনে খুব ভালো কম্পিটিশন হয়েছে দুটির মধ্যে নোকিয়া ফাইভের রিয়ারে থার্টিন মেগা পিক্সেলচার টু পয়েন্ট জিরো নোট ফোর রিয়ারেও ক্যামেরা রিয়ার ক্যামেরা দুটি প্রায় একই রকমের কোয়ালিটি ডেলিভার করেছে ডে লাইটে শার্পনেস ভালো ফোকাসিং স্পিড যথেষ্ট সেটা স্পিডও ভালো দিনের বেলায় বাজেট হিসেবে মোটামুটি ভালো ক্যামেরা বলা যায় দুটি তবে রিয়ার ক্যামেরাতে নোকিয়া ফাইভ অনেক বেশি ওয়াইড নোট ফোর এক্স থেকে আবার লো লাইটে ফোর এক্সকে আউট পারফর্ম করেছে নোকিয়া ফাইভ রিয়ার ক্যামেরাতে কম আলোতে এক্সে অনেক নয়েজ চলে আসে যেখানে

নোকিয়া ফাইভের পিকচার কিছুটা ওয়াশড আউট লাগে লো লাইট ফ্রন্ট ক্যামেরায় নোকিয়া ফাইভ বেটার লেগেছে কিছুটা তবে কম আলোতে নোকিয়া ফাইভের ফ্রন্ট ক্যামেরা অদ্ভুত সব স্মুথ করে ফেলে অতিরিক্ত তাই কেমন অদ্ভুত অদ্ভুত লাগে এই তুলনায় নোট ফোর এক্স নয়েজ থাকলেও বেশি শার্প ছবি পাওয়া যায় দুটি ক্যামেরার পিকচার সাইড বাই সাইড রাখলে দুটো প্রায় একই রকম লাগে তবে ডে লাইট এবং লো লাইট মিলিয়ে নোকিয়া ফাইভকে কিছুটা এগিয়ে রাখবো আবার ফ্রন্ট ক্যামেরায় আমার পছন্দ নোট ফোর এক্স এবার ফোনের সফটওয়্যার নিয়ে কথা বলি নোকে ফাইভে আছে লেটেস্ট অ্যান্ড্রয়েড সেভেন পয়েন্ট ওয়ান আর তাছাড়া লেটেস্ট সিকিউরিটি প্যাচ এবং অ্যান্ড্রয়েড ভার্সনও আপডেট পাবেন খুব দ্রুত ইউজার ইন্টারফেস একদম স্টকের কাছাকাছি আইকনগুলো কাস্টোমাইজড এবং ওভারঅল মোটামুটি ফ্লুয়েন্ট এবং ওয়েল কাস্টোমাইজড ইউ সব আমি নোটফ্লেক্সের এমআইআই নিয়ে তেমন কিছু বলার নেই প্রচণ্ড কাস্টমাইজেবল একটি ইউআই সামনে এমআইওয়াই নাইন আসছে আর এমআইউআই নিয়ে বিস্তারিত জানতে চাইলে রাজের তৈরি সম্পূর্ণ আলাদা ভিডিও আছে এমআইউআই নিয়ে সেটি দেখতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ক্ষেত্রেও এক্স কিছুটা ফাস্ট ছিল নোকে ফাইভের ট ভালো তবে খুব চিকন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর স্পেস হওয়ায় বিরক্তি লাগে তাই ইউআই সেক্টরের নির্দিষ্ট কোনো উইনার নেই এটা সম্পূর্ণ যার যার পছন্দের ব্যাপার নোকিয়া ফাইভের নিয়ার স্টক ফ্লুয়েন্ট ইউআই অথবা নোট এর হেভি কাস্টমাইজেবল ইউআই পুরোটাই আপনার ব্যাপার সব থাকছে ব্যাটারি শাওমির এমনি নোট ফোর এক্সের ম্যাসিভ ফোর থাউজেন্ড ওয়ান হান্ড্রেড লিথিয়াম পলিমার ব্যাটারি পুরাই কিল তার সাথে চৌদ্দ নানা পাওয়ার সেভিং চিপ থাকায় ব্যাটারি ব্যাকআপকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে খুব সহজেই আট থেকে নয় ঘন্টা ছুটি পাওয়া সম্ভব এতে মূল কথা নোট এক্সের হাল্ট লেভেলের ব্যাটারি জুস শেষ করা বেশ কষ্টসাধ্য ব্যাপার এরপর নোকিয়া ফাইভে থাকছে থ্রি থাউজেন্ড এমএইচ আয়ন ব্যাটারি একে তো লো ক্যাপাসিটি তার সাথে আঠাশ ন্যানোমিটারের চিপসেট অত ভালো ব্যাটারি সেভ করার মতো করে বানানো না তাই সব মিলিয়ে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টার মতো এসটি পেয়েছি নোকিয়া ফাইভে তবে ভ্রু কুচকানের মতো কিছুই নেই এটা স্ট্যান্ডার্ড এসোটি রেগুলার স্মার্টফোনের জন্য কিন্তু নোট নোটফ্লেক্সে বোনাস হিসেবে আরও তিন থেকে চার ঘন্টা এক্সট্রা পাচ্ছেন এবং বিনিময়ে একটু বেশি চর্বিওয়ালা মোবাইল ব্যবহার করা লাগবে আর কি যেহেতু বাজেট স্মার্টফোন তাই ব্যাটারি খুবই 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 ইম্পর্টেন্ট একটা ব্যাপার তাই এদিক দিয়ে নোট নোটফ্লেক্সকে ডেফিনেটলি থামস আপ আচ্ছা এবার সবকিছু নিয়ে বলা শেষ এবার এখান থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে কথা শুনুন প্রথমত নোকিয়া ফাইভ বিল কোয়ালিটিতে ফাটিয়ে দিয়েছে ডিসপ্লে চলার মতো তবে ইস্যুযুক্ত পারফরমেন্স সুবিধা না ইউআই ভালো ক্যামেরাতেও ভালো ব্যাটারিতে তেমন স্পেশাল কিছু না তারপর স্বামী এক্স বিল কোয়ালিটিতে ভালোই ডিসপ্লে জোস তবে প্রোটেকশন নেই পারফরমেন্সও ভালো ইউআই নিয়ে মন্তব্য নেই ক্যামেরা অ্যাভারেজ এবং ব্যাটারি ব্যাকআপ অস্থির তো খাতা কলমে হিসাব অনুযায়ী অনেকক্ষণ ধরে ভেবেও বিল্ড কোয়ালিটি বাদে নোকিয়া ফাইভের তেমন কোনো প্রাইস অনুযায়ী ভালো দিক পেলাম না একই সাথে আরও কম দামে স্বামী ফোরেক্স না নেওয়ার মতো তেমন কোনো যুক্তি পাচ্ছি না তাই নিঃসন্দেহে বলাই যায় যে ফোরেক্স বেস্ট চয়েস ইভেন কম দামে তবে আবার বলে বসেন না যে কিক নোকিয়া আর ম্যারি স্বাউমি ব্যাপারটা আসলে এইরকম না খালি স্পেককে দেখে প্রাধান্য দিয়ে ডিভাইস কিনে না এমন অনেক 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 মানুষ আছে স্পেকের বাইরেও একটি ডিভাইস ব্যবহারকারীর জন্য আরও অনেক 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 গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে সেটা এখন দেখাবো স্বামী দিয়ে বেস্ট হলেও এর ছোটো খাটো কিছু ইস্যু আছে যার কারণে অনেক মানুষ নোট ফোরেক্স না নিয়ে নোকিয়া ফাইভের দিকে যেতে পারে যেমন ডিসপ্লে ডেড পিক্সেল এখন বাজারে যেসব ফোরেক্স পাওয়া যায় সেগুলোর বেশিরভাগেরই ডিসপ্লেতে মরা পিক্সেল দেখতে পারবেন এটা খুবই বিরক্তিকর এবং সলভ করার কোনো রাস্তা নেই তারপর মিওয়াই অনেকের কাছেই ব্যাপক বিরক্তিকর লাগে বিভিন্ন বাঘ ফিক্সিংয়ের এর প্যারা নতুন আপডেটের সাথে সাথে নতুন ছোটখাটো ইস্যু এসব মানুষকে প্রচন্ড পরিমাণে ভোগায় যদিও আপডেটে অনেক থাকে তারপর সাথে আছে ফ্ল্যাশের সমস্যা এক বন্ধুকে আগে নোট দিলাম ওইটাতে ফ্ল্যাশ দিয়ে ছবি তুললে সব সবুজ হয়ে যায় একটা হলুদ হয়ে যায় অতিরিক্ত পরিমাণে তাই এখান থেকেই ব্যাপারটা বুঝুন নোটফ্লেক্স এর দাম অনুযায়ী এক্সট্রা এত ফিচার্স যতটা আকর্ষণীয় ছিল আমার বন্ধুর কাছে এখন এই সবুজ ফ্ল্যাশ এবং টুকটাক ইস্যু যা সাধারণ ইউজারদের মাথায় সহজে ঢুকে না এসবের জন্য ততটাই বিরক্তিকর লাগছে ওর কাছে তাই আশপাশ ঘুরলে তুলনামূলক অনেক বেশি মানুষ খুঁজে পাবেন যারা এত বেশি বেশি ফিচার বা স্পেক পাওয়ার থেকে ইস্যু থেকে দূরে থাকতে চায় শান্তিতে একটি ডিভাইস চালাতে চায় তারা এক জিবি র্যাম বিসর্জন দিতে পারে কিন্তু স্ক্রিনের সাদা রেড পিক্সেল এটা সহ্য হবে না এবং এটাই স্বাভাবিক তাই স্বামী এবং জন্য না যারা রাজের মতো ফোনের গোষ্ঠী উদ্ধার করে ফেলতে পারেন এবং একটু পেরা নিতে পারেন তারা স্বামী নেন আর যারা কল আসবে যাবে একটু এবং ফেসবুক একটু ইউটিউবে ভিডিও দেখা ও মাঝে মধ্যে টুকটাক ছবি তুলাতে সীমাবদ্ধ তাদের জন্য নোকিয়া ফেব্রিক অস্থির চয়েস এবং যারা অল্পটাকে ভালো এবং ওয়েল কম্বাইন্ড ডিভাইস নিতে চান এবং কম দামে বেটার জিনিস পাওয়ার জন্য একটু পেরা নেওয়ার সাহস ও সময় দুটি আছে তারা নোট ফোর সিম্পল আর পার্সোনাল সাজেশন হিসেবে স্বামী নোট ফোর স্ন্যাপড্রাগন বা এস ডি এর চার জিবি র্যাম এবং চৌষট্টি জিবি রম ভাষণ পাওয়া যায় একটি সেটা আঠারো হাজার টাকার দামের মতো সেটা নিয়ে নেন সোজা নোট ফোর এর মতো ইস্যুগুলো নাই তেমন সেটাই এবং সব মিলিয়ে বাজেট পারফেক্ট আর যাদের মাল্টিটাস্কিং বা গেমিং এর প্রয়োজনে ইহকালে পড়বে না তারা নোকে ফাইভ কিনে নেয় শান্তিতে থাকবেন তাই সব মিলে দুটি ডিভাইসের দাম অনুযায়ী জোস তাদের উপযুক্ত ইউজারের জন্য দুটি দুই ধরনের ইউজারের জন্য বানানো বাজেট ডিভাইস আপনি কোন ধরনের ইউজার তা নিজে আগে বুঝুন তারপর পছন্দ করে কিনে নিন বাস এইটুকুই নুডলস তেহারি বানানোর মতো ইজি তো এই পর্যন্তই আশা করি বুঝাতে পেরেছি দুটি ডিভাইসের বিস্তারিত দুটি ডিভাইসের যথেষ্ট অসাম ভালো থাকবেন কিপটামি না করে সাবস্ক্রাইব পাশের বেল আইকনে প্রেস করেন ভালো থাকেন দিস ইজ আশিকুর রহমান তুষার সাইনিং আউট